বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার চালানো আড়াই ঘণ্টার এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন। এ সময় দুদক কর্মকর্তারা বিআরটির কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু ড্রাইভিং লাইসেন্সের আবেদনের নথিপত্র জব্দ করা হয়েছে। এ সময় গ্রাহকদের বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার চালানো আড়াই ঘণ্টার এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন। এ সময় দুদক কর্মকর্তারা বিআরটির কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু ড্রাইভিং লাইসেন্সের আবেদনের নথিপত্র জব্দ করা হয়েছে। এ সময় গ্রাহকদের বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার চালানো আড়াই ঘণ্টার এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন। এ সময় দুদক কর্মকর্তারা বিআরটির কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু ড্রাইভিং লাইসেন্সের আবেদনের নথিপত্র জব্দ করা হয়েছে। এ সময় গ্রাহকদের বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার চালানো আড়াই ঘণ্টার এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন। এ সময় দুদক কর্মকর্তারা বিআরটির কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু ড্রাইভিং লাইসেন্সের আবেদনের নথিপত্র জব্দ করা হয়েছে। এ সময় গ্রাহকদের বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার চালানো আড়াই ঘণ্টার এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন। এ সময় দুদক কর্মকর্তারা বিআরটির কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু ড্রাইভিং লাইসেন্সের আবেদনের নথিপত্র জব্দ করা হয়েছে। এ সময় গ্রাহকদের বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার চালানো আড়াই ঘণ্টার এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন। এ সময় দুদক কর্মকর্তারা বিআরটির কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু ড্রাইভিং লাইসেন্সের আবেদনের নথিপত্র জব্দ করা হয়েছে। এ সময় গ্রাহকদের বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা।